করুণাময়ী রানী রাসমণি। এখন আবার নতুন করে ঠগীদের হামলা শুরু হয়েছে। কোথায় কোথায় গেল? তোমার কি হয়েছে? উনি এভাবে কোথায় চলেছেন একা একা? এরা সব খালি কলকাতায় চলে যাবে, যা করতে হবে আজ রাতের মধ্যে। তার জন্যই তো আমাদের গোটা দলটারে দরকার। এ তো দুসার জনের কম মনে হয়। সর্দার, তাদের কি করে খবর দেবে শুনি? তোমরা পারবে না? কি বেগ ধরবো? কাল রেতে ধরা পড়তে পড়তে বেঁচে গেছিলাম। নিজের বেশি আর যাওয়া চলবে না। ঠগীদের ব্যাপারে জানার খুব ইচ্ছে। ঠগীদের সম্পর্কে কি জানো আমাদের একটু বলো তো। ঠগী হলো কি, ভারী ভয়ঙ্কর। তারা ঘাপটি মেরে ভিন্ন পরিসরে বড় বড় দলের ভিতর ঢুকি পড়ে। তাদের মধ্যে একজন সেই দলের বিশ্বাস জয় করে ফেলে, সময় মতো ইশারা করে। তাদের হাতে থাকে গামছা, আর সেই গামছায় তারা পাক দিতে থাকে। এই সুযোগ বুঝি গলায় চাপিয়ে ধরবে। কি হলো? খাও বাবা, এচোরের চপের তুলনাই নেই। এচোরকে গাছ পাঠা বলে, সেটা তোমরা জানো? পৌঠান তো মাঝে মধ্যে খাসির মাংসের চপ বলে আমাকে এচোরের চপই খাইয়ে দিতেন। খাও বাবা। বাহ, চমৎকার স্বাদ হয়েছে ভজরি। ও ভজরি, সকলকে দিয়েছো তো চপ? একে বৌরানী মা, সবারে দিদি দিয়েছি। এবারে আপনি আর বড় মা যদি একটু গ্রহণ করেন তাহলে মঙ্গল হতো। সে আমরা খাবো কোন? তুমি আগে বলো তো, তুমি এমন চপ কোথায় বানাতে শিখলে? আমি ভুল অনুমান করিনি। আমি আশপাশ থেকে খোঁজখবর নিয়ে দেখলাম যে এখানে নয়, পাশের তালুকে তীর্থযাত্রীদের দল নিখোঁজ হয়েছে। তাও সেটা কিছু প্রমাণ করে না, তাই আমি ফিরে যাচ্ছিলাম। কিন্তু তাও ভজহরির ওপর আমার সন্দেহ কিছুতেই যাচ্ছিল না। আমি যখন এখান থেকে যাচ্ছিলাম তখন লক্ষ্য করি ভজহরি আমার দিকে লুকিয়ে নজর রাখছিল।
এখানে তো আসন লোকেরা ধরা পড়ল না। কেন এমন মনটা কোগাইছে? যেন মনে হচ্ছে নতুন কোনো বিপদ আসবে। হ্যালো ঈশান, এমএলএ সাহেবের ফোনটা অন হয়েছে। ওনার ফোনের লোকেশন ব্লুবার্ড হোটেল। চলুন। আমি জানি আমার শরীরের ভেতরে আরো একটা শরীর বড় হচ্ছে, তোমার বাচ্চা আমার শরীরে। আমি মা হতে চলেছি বলেই আমাকে সমস্ত অপমান মেনে নিতে হবে মুখ বুঝে। আমি যদি নিজের খরচ নিজে জোগাড় করে নিতে পারি, আমি যদি প্রয়োজনে তোমাদের সংসারের খরচ চালাতে পারি, তাহলে আমি আমার সন্তানকেও মানুষ করে নিতে। সারা দিনটাই আমলকির সাথে কেটে গেছে। ও ছুটছিল পেছনে, আমিও ছুটছিলাম। আপনারা এতগুলো জায়গা ছোটাছুটি করলেন, কিন্তু রত্নদীপকে কোথাও দেখতে পেলেন না? না, কিছু একটা আমাকে করতে হবে, কিছু একটা করতে হবে। ঘ আ ত ভাত, ভাত এই হচ্ছে ভাত। খুব খারাপ লাগছে যে তোমার মতো একজন এত ভালো ম্যাজিশিয়ান তোমার চোর 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 বুজরুকের পাল্লে না, মানে তুমি তো দেখতেই পাচ্ছ। কুমার বাহাদুর, আপনি আমাদের নিমন্ত্রণ করে এখানে এনেছেন, তাই এই জবাবটা আমি দিতে পারলাম না। এখানে যদি অন্য কেউ ওর বিষয়ে একটা কথা বলতো, তাহলে কিন্তু আমি ভয় পাস না, ভয় পাস না, আমি তোর ক্ষতি করব না। ওই বুড়ো বজ্জাত বলুক যতই, আমি মোটেও বেঈমান নই। দেখরে তোরা দেখে যা, কৃতজ্ঞতা কাকে বলে আমার কাছে শিখে যা। আমরা দুজন মাতব মরণ খেলা। বিন্দি তাকাও না আমার দিকে, বিন্দি। চোখের পাতা এটা হাতের উপর রেখে যা চাইবে সেই ইচ্ছে পূরণ হয় বিন্দি। আমার কিছু চাওয়ার নেই, আপনি চান। আজ শুধু তুমি আর আমি, ক্যান্ডেল লাইট ডিনার, শুধু আমরা দুজনে, আর কেউ না।